বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত বহরা গ্রামে। বৃহস্পতিবার ওই অঞ্চল থেকে ছটি তাজা বোমা উদ্ধার করল সালার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, 2021 সালের গত 30 অক্টোবর তৃণমূল নেতা টগর শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনারুল শেখকে গ্রেপ্তার করে ভারপ্রাপ্ত বিচারপতি তাকে 3 দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি থেকে কিছুটা দূরে বোমা মজুদ করে রেখেছে আনারুল শেখ। পুলিশ খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজ স্কোয়াডে খবর দিলে বোমাগুলি নিষ্ক্রিয় করে মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজ স্কোয়াড। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।